নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে ব্রকোলি একটা তরকারি করে দেখাচ্ছি। এটা বানানোর জন্য আমি আলু নিয়েছি, আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি বড় সাইজের, ধনে পাতা কুচি, আদা বাটা হাফ টি স্পুন, চেরা কাঁচা লঙ্কা, মটরশুঁটি ফোড়নের জন্য, জিরে, আর মশলার মধ্যে নিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগছে, নুন স্বাদ মতো, আর এটা রাইস অয়েল। প্রথমে আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব, নুন দিলাম এতে। আলুগুলো সেদ্ধ হচ্ছে, আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার জিরে ফোড়ন দেব। জিরেটাকে একটু ভেজে নিয়েছি, এবার আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি না ছেটে। আদাটাকে একটু ফ্রাই করে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ব্রকোলিগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট মতন আমি ব্রকোলিগুলোকে ভেজে নিয়েছি একটু। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, এবার এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো 2-3 মিনিট ভাজার পরেই টমেটোগুলো গলে গেছে, এবার আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা জলে গুলে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে এবার একটু 1 মিনিট মতো কষিয়ে নেব। মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এতে সামান্য একটু জল দেব। সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হচ্ছে, আমি একটু সামান্য চিনি, খুব সামান্য, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, এটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। সব শেষে আমি এতে ধনে পাতা কুচিগুলো অ্যাড করে দিচ্ছি।
মিশিয়ে নেব। ব্রকোলির এই নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার এই রান্না আপনাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। ধনে পাতাটাকে আমি সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছি, রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি এটাকে সার্ভ করব। এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই বেশ ভালো লাগে। ট্রাই করে জানাবেন এটা কেমন হয়েছে।